তোমার মূরত হাত থৈ গৈছো, মই একো করা নাই। মই আসলে তোমাক মই কেনে বুঝাম? তুমি যে ঘর নাছিলা নহয়, ঘরখন একেবারে নিরিবিলি পরিবেশ হয়ে গেছিল। আর তুমিতো জানাই মই সেই ইউনিভার্সিটিত পড়া সময়ের পড়া মোর কলিগ কবিতার হইতে এটা মোর সু সম্পর্ক আছে। তুমি যে ভাবিছা সেই কোনো ছোৱালী কবিতা নামৰ ছোৱালী নহয়। মই কবিতা লিখি ভাল পাওঁ, সেইটোহে তোমাক তুমি আসলে ভুল বুঝছা। শুনা, মই তুমি নোহোৱা কাৰণে ঘৰখন একেবাৰে নিৰিবিলি পৰিৱেশ হ'ল। মই এটা কবিতা লিখিছিলো, শুনা। বৰষা বৰষাৰ কৰপে আছে, কবিতা ৰাম, মোৰ কবিতাটোৰ টাইটল নেমটো হ'ল বৰষা। শুনাচোন, তুমি শুনিলে বৰ ভাল পাবা। হা, বৰষা, যোৱা বেলি তুমি মোক কথা দিছিলা, এই বেলি বহাগতে আহি পুৰাবাহি মোৰ শীতল বুকু। ও ৰাম, এয়া মোৰ কবিতাৰ ভাষা। কবিতা কবিতা বুলি পেলাই আপুনি মোক বহুত ঠগ হৈছে জানে না? আমি কি লিখিছো পাৰো? হেমন্তৰ হতে মই বহু কথা পাতিছিলো, সৌ নৈখনিৰ পাৰতে বহি ইকৰ নিৰ্মাণ। অ, ঘৰত জেগা নাছিল, বদমাছ খাইছিলো ৰাম, এইবোৰ মোৰ কবিতাৰ ভাষাহে। শুনা, নিজৰ এজনীক দেখিলে বৰ বেয়াই লাগে, তাই মুখখন একেবাৰে শুকাই খিনাই গৈছে। মই